আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি তো আমরা বক্সটা খুলে দেখব কী কী আছে যেটা ডাবল সিম ফার্স্টে আমরা মোবাইলটা পাবো তো এখানে একটা চার্জার পাবো যেটা ইউএসবি টাইপ সি টোয়েন্টি ফাইভ ওয়াটের তারপর এখানে আমরা পাবো ইউএসবি ডাটা কেবলটা যেটা দুই সাইডে টাইপ সি এই যে তারপর আমরা পাবো ইয়ারফোনটা এই যে এখানে যেটা এখানেও টাইপ সি এই যে এ কেজি কোয়ালিটি অনেক ভালো আর এখানে আমরা পাবো এটার ভিতরে বক্সের ভিতরে যে সিমেজ একটরটা এই যে আর এখানে ইউজার ম্যানুয়েলগুলো তো এটা নোট টোয়েন্টিটা যার ডিসপ্লে ছয় দশমিক সাত ইঞ্চির ফুল এইচডি প্লাস এক হাজার আশি বাই দু হাজার চারশো পিক্সেলস এবং তিনশো তিরানব্বই পিপিআই ডেন্সিটি আর ডিসপ্লেটা এটা মাত্র সিক্সটি হ্যাটস যেখানে অন্যান্য মডেলগুলো নাইনটি বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থাকে আর এটা সুপারামুলেট প্লাস এবং এইচডি আর টেন প্লাস সাপোর্ট আর এখানে সামনে গোরিলা গ্লাস ফাইভ ইউজ করা হয়েছে আর পিছনে যদি লক্ষ্য করি এই যেখানে এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে তো এটা দুই সিমের আবার সিঙ্গেল সিমও পাওয়া যায় এটার মধ্যে আর এটা হচ্ছে আইপি সিক্সটি এইট ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা দেড় মিটার পানিতে ত্রিশ মিনিট পর্যন্ত থাকতে থাকলেও সমস্যা হয় না আর প্রসেসরটা হচ্ছে একজিনোসের নাইন হান্ড্রেড যেটা সেভেন নানোমিটার প্লাস আর ওকটা কোর যার দুইটা কোর দুই দশমিক তিয়াত্তর গিগাহার্স আর দুইটা কোর দুই দশমিক পঞ্চাশ গিগাহার্স এবং বাকি চারটা কোর দুই গিগাহার্স জিপিউ মালি জি সেভেন্টি সেভেন এমপিউ ইলেভেন আর মেমোরিটা হচ্ছে এইট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবির ইউএফএস থ্রি আর এটা পাঁচটা কালারে পাওয়া যায় তো একটা হচ্ছে মিষ্টিক গ্রিন এটা হচ্ছে মিষ্টিক গ্রাই আর মিষ্টিক ব্লু মিষ্টিক রেড এবং মিষ্টিক ব্রঞ্জ আর ব্লুটুথের ভার্সনটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো আর এটাতে স্টেরিও স্পিকার্স থাকছে যেখানে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর এখানে তো এটাতে দেখা গেছি ব্যাটারিটা দেওয়া হয়েছে চার হাজার তিনশো বাট এ ব্যাটারির কোয়ালিটি যে চার্জ থাকাটা অনেক কম চার্জ থাকে এটাতে যে আমি আমার নর্মাল ইউসে একদিন সন্ধে আসতে পারি না বিকাল চারটা বা পাঁচটার দিকে আবার চার্জ লাগাতে হয় আর এটা এখানে যদি লক্ষ্য করি এই যে ইউএসবি টাইপ সি থ্রি আর এটা এখানে যদি লক্ষ্য করেন এই যে এখানে একটা মাইক্রোফোন তারপর এখানে একটা মাইক্রোফোন যে এখানে তারপর এখানে সিমের স্লটটা আর এদিকে কোনো বাটন নাই এই যে আর এখানে পাওয়ার বাটনটা আর এখানে ভলিউম বাটনটা আর এখানে স্পিকার তো আমরা দেখতেই পাচ্ছি পাচ্ছি এই যে এখানে আর এখানে এই যে স তো এটাতে ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে যেটা টোয়েন্টি ফাইভ ওয়াটের ক্যাবলসহ যেটা ইউএসবি ক্যাবলটা আর যেটার পাওয়ার ডেলিভারিটা থ্রি পয়েন্ট জিরো আর ফাস্ট ওয়্যারলেস চার্জিংও আছে যেটা এই যে এখানে যদি লক্ষ্য করেন এই যে ওয়্যারলেস চার্জিং এই যে এখন চার্জ হচ্ছে আর এটাতে রিভার্স ওয়ারলেস চার্জিংয়েরও সিস্টেম করা হয়েছে যেটা ফোর পয়েন্ট ফাইভ ওয়াটে আর হ্যাঁ ফার্স্ট ওয়ারলেস চার্জিংটা ফিফটিন ওয়াটের তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্ট দেখাই এই যে ওয়ারলেস পাওয়ার শেয়ারিং ফার্স্ট অ্যাক্টিভ করতে হবে তো এখন যদি আমি একটু মোবাইলে রাখি দেখেন এখন ওই মোবাইলটাকে চার্জ দিচ্ছে এই যে এখানে যদি লক্ষ্য করেন তো এটাতে যদি আমরা লক্ষ্য করি এই যে এখানে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে এখানে যার ছবির মান ভালো তো একটা ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা যার এপারচারটা ওয়ান পয়েন্ট এইট আরেকটা চৌষট্টি মেগাপিক্সেলের পিক্সেলের টেলিফোটো যার অ্যাপারচারটা টু পয়েন্ট জিরো আর আরেকটা বারো মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা যার অ্যাপারচারটা টু পয়েন্ট টু তো এটা সর্বোচ্চ এইট কেতে তে টোয়েন্টি ফোর এফপিএসএ ভিডিও করা যায় তারপর ফোর কেতে ত্রিশ বা ষাট এফপিএসে ভিডিও করা যায় আর এখানে এই যে ফ্রন্ট ক্যামেরাটা এই ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে দশ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচারটা টু পয়েন্ট টু আর এটা দিয়েও ফ্রন্ট ক্যামেরা দিয়েও ফোর কেতে ত্রিশ অথবা সাইট এফ পি এ ভিডিও করা যায় আর এটা আমি সংক্ষেপে আপনাদেরকে চেষ্টা করি যে কিছু কিছু অপশন দেখানোর জন্য যে অপশনগুলো আছে এই যে এখানে যদি লক্ষ্য করি সিটিংসে ফার্স্টে থাকে স্যামসাং অ্যাকাউন্ট তারপর কানেকশন তারপর এখানে সাউন্ড এন্ড ভাইব্রেশন তারপর নোটিফিকেশন তারপর ডিসপ্লে এখানে ইচ্ছা করলে লাইট মোটেও রাখা যায় তারপর এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে এখানে এইচ প্যানেলস যদি অ্যাক্টিভ করেন এখানে একটা প্যানেল আসবে এই যে এখানে যেটা তো বিভিন্ন অ্যাপ্লিকেশন রাখা যায় তারপর এই যে টাচ সেন্সিবিলিটি তারপর এখানে ওয়ালপেপার তারপর থিমস তারপর হোম স্ক্রিন তারপর লকে স্ক্রিন যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো দিয়ে করা যায় তারপর বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি তারপর প্রাইভাসি তারপর লোকেশন গুগল অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান আছে এসপেন স্পপেন দিয়ে আনলক করা যায় তারপরে এই যে ব্যাকে যাওয়া যায় হোমে যাওয়া যায় বিভিন্ন অপশান আছে এই যে কীভাবে কী করতে হয় এখানে সব দেওয়া আছে তারপর এই যে আরও অনেক অপশনে অ্যাসপেনের তারপরে এই যে এখানে তারপর এখানে দেখেন ব্যাটারি কীভাবে ডাউন হয় চার্জ অনেক কম থাকে এটা তারপর এখানে তারপর এখানে তো এখানে সফটওয়্যারটা এখানে লাস্ট সফট লাস্ট সফটওয়্যারটা আছে এখানে দেখেন মার্চ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সিকিউরিটি প্যাচ লেভেল তারপর এখানে আরো অপশন আছে তারপর এখানে যদি লক্ষ্য করেন এখানে ওয়ান ইউআই ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান এবং অ্যান্ড্রয়েড ভার্সন এলেভেন যেটা একদম লাস্ট তো এটাতে আমি অ্যাসপেনের কিছু অপশন দেখানোর চেষ্টা করি যেমন অ্যাসপেন কী করা যায় আর হ্যাঁ এটাতে কিছু ছবি তুলেছিলাম তো ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন একটু আগের তোলা ছবি এটা এগুলো আগের ছবি এগুলো এটা দিয়ে তোলা না হ্যাঁ এটা দিয়েই তোলা তারপর এই যেখানে এই যে যদি লক্ষ্য করি কোয়ালিটি ভালো এটা সূর্যের একদম বিপরীত দিকে একটা ছবি তো ইচ্ছা করলে আমি এই ছবিগুলো যেমন আমি অ্যাসপেনের মাধ্যমে এই যে দেখেন এসপেন তো ইচ্ছা করলে এটা দিয়ে এই যে এই যে দেখেন ডিসপ্লেতে টাচ না করে ইচ্ছা করলে চেঞ্জ করা যায় অথবা এই যে এখানে যদি আমি ডাবল ক্লিক করি এই যে দেখেন অথবা সিঙ্গিলে ক্লিক করলে এরপরের ছবিতে তো স্পেনের আরও অনেক অপশন আছে যেমন এটাতে ইচ্ছা করলে এ আমি যে কোনো একটা ছবিতে দেখাই যেমন একটা ছবি তুললাম যে এটা যেমন এই ছবিটাই উদাহরণস্বরূপ তো এটাতে ইচ্ছা করলে যদি লক্ষ্য করেন এই যে এখানে গেলাম এই যে মডিফায়ে গেলাম এখানে যাওয়ার পর এই যে এখানে যে একটা অপশান আছে এই যে এটা অ্যাক্টিভ করতে হয় তো এটাতে যদি আমি এ কোনো একটা আমার দরকার নাই ছবিতে অনেক সময় আমি ছবি তুলতেছি কেউ হাঁটতেছে সামনে দিয়ে চলে গেছে বা পিছন দিক দিয়ে চলে যাচ্ছে ও ওইটা আমি তুলে ফেলবো তো জাস্ট একটা টাস্ক যদি করি এখানে দেখেন সিলেক্ট করেছে এখন আমি শুধু এ দিয়ে দিব এই যে দেখেন ছবি থেকে নাই তো এটা এভাবে সেভ করতে পারি অথবা একটা কপি হিসেবেও ছবিটা সেভ করতে পারি এই যে এখানে দেখেন জিনিসটা আর নাই দুইটা জিনিস তো এখানে সেভ কপি এখানে কপি হিসেবে সেভ থাকবে অরিজিনাল ছবিটাও থাকবে আবার কপি হিসেবে সেভ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে কপি তো একইভাবে যদি লক্ষ্য করেন আমি এখানে একটা প্লে লিস্টে গেলাম এটা সাউন্ড কোয়ালিটিরটা শুনলেন অনেক ভালো যেমন আমি এই মিউজিকটাও আমি এরপরটা নিয়ে যাব এই যে এখন পাউজে রাখ রে রেখে দিলাম এই যে একটা ক্লিক করলেই আবার এই যে এরপরটা এই যে তো এটার সাউন্ড কোয়ালিটিটা যদি শোনেন অনেক ক্লিয়ার তো আমি বলবো যে সব দিক দিয়ে মিলে দাম বা ব্যাটারির যে অবস্থা এর চেয়ে ভালো মোবাইলে এর চেয়ে কম দামেও পাওয়া যায় তো এটার অফিসিয়াল প্রাইস ছিল নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তো এখন বিভিন্ন স্টোর আরও কম টাকায়ও পাওয়া যায় তো আমি অনলাইনে কিছু চেক করেছিলাম তো দেখলাম নব্বই হাজার টাকাও পাওয়া যায় হয়তো বা অন্যান্য জায়গায় আরও চেক করলে আরও কমও পাওয়া যেতে পারে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ধন্যবাদ